হাটে হাড়ি ভেঙে দেওয়ার হুমকি দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। দেবের সভা থেকে ভারতী ঘোষকে কটাক্ষ করেছিলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি। অজিতবাবু অভিযোগ করেন, তথ্য প্রমাণ লোপাটের জন্য ভারতী ঘোষ বিজেপিতে যোগদান করেছেন। এই বক্তব্যে 24 ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাধিপতির গড়ে দাঁড়িয়ে ভারতী ঘোষের দাবি, একদা তিনি এই জেলার পুলিশ সুপার ছিলেন, তাই সমস্ত দুর্নীতি তার জানা আছে, সময় এলেই হাটে হাড়ি ভেঙে দেবেন। শুনুন, কে আমি এখানে না এসপি ছিলাম, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, সুতরাং কেউ যদি মনে করে যে তার হাটে আমি হাড়ি ভাঙবো না, সেটা খুব ভুল ধারণা। অনেক হাট আমার কাছে আছে, সেগুলো হাড়ি ভেঙে দেবো, হাটে হাড়ি ভাঙা পর্যন্ত সেগুলো ভেঙে দেবো। হ্যাঁ, কে কোথাও দিয়ে দুর্নীতি করে আমার জানা আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি ঠিক টাইম হলে হাটে হাড়ি ভেঙে দেবো। আমি বলে দিলাম এখানে সব আমি জানি কে কি করে, এত দুর্নীতিগ্রস্ত, আমি যদি তার লিস্ট শুরু করি আমি শেষ করতে পারবো না। এই মুখ্যমন্ত্রী আগের নির্বাচনের আগে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে নারদার ক্ষেত্রে আমি যদি আগে জানতাম আমি টিকিট দিতাম না। সবাই শুনেছে, আপনারাও শুনেছে, তারা টিকিটও পেয়েছে, তারা এসছেও, কোনো তদন্ত হয়নি, ওখানে মাথায় কি আছে আমি সব জানি। বেশি বাড়াবাড়ি করলে আমি আমার বিজেপি কর্মী দিয়ে ওই ইউনিফর্মও তুলে দেবো, লোকগুলোকেও তুলে দেবো। আমি ওয়ার্নিং দিচ্ছি যে বেশি বাড়াবাড়ি করে যারা প্যারামিলিটারি আছে তাদের সাথে মিশে গিয়ে বাড়ি বাড়ি ভয় দেখানোর চেষ্টা করবেন না। এবং যিনি এটাকে ফান্ড করেছে তিনাকেও খুব ভালো করে চিনি, ওই এলাকারই বাড়ি বাসিন্দা। সুতরাং এগুলো আমি সব জানি, কিন্তু কে কোথায় বানাচ্ছে, কোন টেইলারে বানাচ্ছে, কে করছে, মাথায় কে আছে, সাবধান করছি, ঠিক আছে। প্রয়োজন হলে কিন্তু অন্য অ্যাকশন নেব। রাজ্য সরকার এই জেলায় প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগের সুরে বলেন, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তাই আদালতের দ্বারস্থ হয়েছে। আমি তো রাস্তায় নেমে এসেছি, এবারে তো আমি রাস্তায় নেমে এসে মানুষের সঙ্গে চলছি, মানুষকে বলছি, ঠিক আছে। সব থেকে বড় আদালত হচ্ছে মানুষের আদালত, সেখানে নেমে এসেছি, এই জন্য ভয় পাচ্ছে। যারা চুরি করে, যারা দুর্নীতি করে সকাল বিকাল, তারা সবসময় ভয় পায়। গাড়ি ঘোড় ভেঙে দিল, হ্যাঁ, আমার ইলেকশন এজেন্ট অয়ন্দা কোথায় গেলেন, অয়ন্দাকে মারলো, তারপরে হলো না, আর আটকাতে পারলো না, আমি তারপরে প্রচারে নামলাম, তারপরে সুপ্রিম কোর্টে এখন গিয়ে আটকানোর চেষ্টা করছে। হতো কথাটা ঠিকই হতো যদি আমাকে সুপ্রিম কোর্ট আগে রেকর্ড দেখে আগে আমাকে রিলিফ না দিত। আমি আগে রিলিফ পেয়েছি, পরে বিজেপিতে এসেছি, ঠিক আছে। সুতরাং বিজেপিতে আমি রিলিফ নিয়ে এসেছি এবং এখানকার লোয়ার কোর্ট আমাকে পুরো পিয়ার বন্ডে রিলিজ করেছে, তারপরে আমি এসেছি। সুতরাং আমি একদম পুরো সবকিছু মিটিয়ে দিয়ে তারপরে এসেছি, এরকম না কি একটা যেদিন কেস হলো পরের দিনে গিয়ে বিজেপিতে জয়েন করলাম। অজিত মাইতির মতো দুর্নীতিগ্রস্ত লোক খুব কম আছে, এটা ওর এলাকার লোকই নাকি বলে, আমি এলাকার থেকে শুনে বলছি। ওরা বদমাইশি করছে, ওরা আমার গাড়ি ভেঙে আটকানোর চেষ্টা করেছে, সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা কথা বলছে, হ্যাঁ, পুলিশের বা প্যারামিলিটারি ইউনিফর্ম বানাচ্ছে, একটা বড় ব্যাটেলিয়ান 400 জনের ব্যাটেলিয়ান তৈরি করেছে। এগুলো করছে কেন? ভোটটাকে যাতে লুট করা যায়, এক কথায় ভোটটাকে যাতে লুট করা যায়। ভোট লুট করলে এবার মানুষ বেরিয়ে আসবে, বুঝিয়ে দেবে ভোট করা কাকে। পশ্চিম মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।